আসলে আমি অনেক কাজই করলাম এই মুহূর্তে, অনেকগুলো কাজ আমার হয়েছে। সেটা হচ্ছে রয়্যাল মালাবার করেছি, বিভিন্ন পার্লারে শ্যুট করেছি, আজকে এই মুহূর্তে শ্যুট করছি এবি বিউটি পার্লার, তার মানে আপনাদের সবার প্রিয় অপু বিশ্বাসের একটা শ্যুট করলাম ঈদের জন্য। আমি আমার যে শ্যুটগুলো হয় সেগুলো একটু খুব আয়োজন নিয়েই করি, আর যারা আমার সাথে শ্যুট করে তারা এই বলতে পারে যে আমি খুব এনজয় করি, খুব মজা করে শ্যুটটা করি, আর আমি সবাইকে কমফোর্ট দিই, আমি কমফোর্টটা পাই আর কি। আসলে কি এক একজনের টেস্ট এক এক রকম, বা আমি কোনটা ক্যারি করতে পারবো আমি সেটাই চিন্তা করি, যে আমি সেই চিন্তা করি। আমি আমারটা বলবো যে আমি খুব সিম্পল লাইফ লিড করি এবং আমি সিম্পল কাপড় পরতেই পছন্দ করি। আমি বরাবরই একটু সেলিব্রিটি নিয়ে কাজ করি, আর মডেল তো আছে, যারা মডেল যারা টপ মডেল তাদেরকে নিয়েও কাজ করি। বলতে গেলে আমি মানে নতুনদেরকেও আমি খুব হেল্প করি, আজকেও দেখলেন যে আমি নতুন মডেল নিয়েও কাজ করেছি, সাথে অপু বিশ্বাসকে নিয়েছি। এই কারণেই নিয়েছি যে অপু বিশ্বাসের সাথে যদি দুটো মডেল দাঁড়ায় তাহলে দেখা যাবে ওরা একটু লাইমলাইটে চলে আসবে। তো এই কারণেই আজকে এই শ্যুটটা করা, যে নতুনদেরকে আমি নিয়ে করি এবং সেলিব্রিটি নিয়ে করি। বেসিক্যালি আমি সেলিব্রিটি শ্যুটগুলি বেশি করি। আসলে কি অপু আমার বোন, অপু আমার ফ্যামিলির একটা অংশ, আপনারা সবাই জানেন আমাদের একটা ভাই বোনের সম্পর্কে, ওর মা আমার মা, মানে একটা রক্তের সম্পর্ক যেটাকে বলা যায়। আর ক্লায়েন্ট কিন্তু অপুকেই চায়, যখন দেখে যে অপুর সাথে আমার ভাই বোনের সম্পর্ক, ফ্যামিলি সম্পর্ক। আর অপুর বিষয়টা হচ্ছে খুব আন্তরিক, এরকম নায়িকা হলে বা এরকম সেলিব্রিটি হলে, যে এরকম হলে হওয়া উচিত যে যেটা ওর মধ্যে কোনো অহংকার নাই। আমার সবচেয়ে ভালো লাগে যে ওর মধ্যে কোনো অহংকার জিনিসটা নাই। আমি দেখেছি ও একজন গরিব হোক, রিক্সাওয়ালা হোক, বা রাস্তা করে লোক ওর সাথে ছবি তুলতে চাইলে সেটাও তোলে। সেই পরিপ্রেক্ষিতে দেখি যে আমিও আজকে গৌতম সাহা অনেকেই আমার সাথে ছবি তোলে, আমি ওটা ফলো করি, আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। আসলে সেটা না, দিঘির সাথে ব্যাটে বলে মিলছে না, এবং অনেক কাজ করেছি তার মধ্যে বেসিক্যালি টপ মডেলদের নিয়ে করেছি। আমার মনে হয় যে সেলিব্রিটি সাবজেক্টটা আলাদা এবং মডেলদের সাবজেক্টটা আলাদা। তো সেই জায়গা থেকে আজকে দিঘিকে নিতে পারিনি, এই কারণেই যে দিঘির খুব শিডিউল সমস্যা ছিল, আর আমার সাথেই ওর এই ঈদে মানে ওর টাইম শিডিউলটা হয়নি। এর জন্যে আমি অবভিয়াসলি শাকিব খানের ছবিটা আগে দেখবো, কারণ ওটি আগে দেখা উচিত আমি মনে করি, কেন আমাদের বাংলাদেশে কিন্তু একজনই আছে, তাই না? ওটি আগে দেখবো, দেখবো সময় সুযোগ পেলে অবশ্যই দেখবো, মানে সবগুলো দেখার ট্রাই করবো। কিন্তু ওই বলতে পারছি না আমার সব দেখা হবে বা দেখবো, আবার কোনোটিই না দেখতে পারি।